দেশের বাইরে অনেক দূরের পথে ছোট আকারের দুর্গা প্রতিমা আকাশপথে উড়ে গিয়েছিল প্রথমেই। এখন সড়ক পথে লরি ম্যাটাডোরে চলছে মা, প্রত্যন্ত গ্রামেও সর্বত্র পৌঁছাবেন দুর্গতি নাশিনী। কলকাতা বা শহরতলির বিভিন্ন ফ্ল্যাটে পূজিত দুর্গা প্রতিমা কুমোরবাড়ি থেকে সকলে মিলে হাতে করে গাড়িতে তোলা নামানোর স্বাদ অনেকটাই কমে এসছে কর্মব্যস্ত সমাজে। তাই অনেকেই প্রতিমা তৈরির সাথে পৌঁছানোর অর্ডার দিয়ে রেখেছেন আগে থেকেই। এবছর করোনা আবহে অনেকেই জমায়েত হতে নারাজ, তাই কুমোরবাড়িতে এ কাজে দেখা যাচ্ছে খুব অল্প সংখ্যক মানুষকে। পুজো হচ্ছে, পুজো আমাদের এটা 52তম। 52তম তো এবছর আলাদা কিছু বিশেষ ব্যবস্থা নিয়েছেন? কিছু ব্যবস্থা আমাদের এই মূর্তি চাই। হ্যাঁ না, আমি বলছি করোনা পরিস্থিতিতে মানে মণ্ডপে অবশ্যই আছে, আমাদের মাস্কের ব্যবস্থা আছে, স্যানিটাইজার আছে, নানান রকম ব্যবস্থা আমরা করেছি। সরকারি যে সহযোগিতা দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেটা কি পেয়েছেন আপনারা? না, আমাদের আচ্ছা, এখানে ঠাকুর বানান কতদিন ধরে? এখানে আমাদের মোটামুটি 8-9 বছর। এবার অর্ডার দিয়েছিলেন কবে? দেড় মাস আগে। তো তারপরে যেটা বলেছিলেন সেরকম মিলেছে, মানে সবটাই সেরকম পেয়েছেন? যতটা চেয়েছি ততটা হয়তো পাইনি, ঠিক আছে, পুরোটা পাইনি, 80% পেয়ে গেছি। কি নাম আপনার? আমার নাম সরকার। কোন বাড়ি, কোথায় বাড়ি আপনাদের? আমাদের দমদম। আচ্ছা, প্রতি বছর কি এখান থেকে বানান ঠাকুর? না না, এবছর আমরা ফার্স্ট টাইম নিচ্ছি। আচ্ছা, কিভাবে শুনলেন যে এখানে শান্তিপুর থেকে মানে আপনাদের ফ্রেন্ড? ওরা অনেক বছর ধরে এখান থেকে নিচ্ছে। আচ্ছা, তো এবার ওদের সাথে যোগাযোগ করে আমরা এখানে এসেছি। আচ্ছা, তো কি রকম মানে কতদিন আগে অর্ডার দিয়েছিলেন ঠাকুর? আমরা এই তো লাস্ট মান্থে এসে ফাইনালাইজ করেছি। হুম, তারপরে এখানে একটা মডেল দেখে পছন্দ করে গেছিলাম। আচ্ছা, তো ভালোই। তো নিয়ে যাওয়ার ক্ষেত্রে তো ধরুন এই দুটো গাড়ি দেখলাম না, আমাদের জন্য একটা, আমরা এখান থেকেই গাড়ি ঠিক করেছি। আচ্ছা আচ্ছা, একটা বড় গাড়ি। আচ্ছা, তো ঠাকুর কিরকম মোটামুটি পছন্দ হয়েছে যেরকম করেছেন? আচ্ছা, আপনাদের কি মানে ঠাকুর বারোয়ারির কি বাড়ির? না, বারোয়ারির। আচ্ছা, কতদিন ধরে পুজো হচ্ছে? আচ্ছা, সম্পূর্ণভাবে মহিলারা করেন কি পাড়ার বারোয়ারি সকলে মিলেই করেন? সকলে মিলে। কোন জায়গায় বললেন? নদিয়া থেকে মলাইদের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।